ওয়েলকাম ব্যাক জানাই চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ বন্ধুরা আমাদের গেমের মধ্যে আজকে আসার কথা ছিল একটা রেয়ার বান্ডিল, হয়তো বা ক্রিমিনাল বা হিপহপ আসার কথা ছিল, কিন্তু এটা আসেনি। তো এটার বদলে আমাদের গেমের মধ্যে ব্ল্যাক টি শার্ট দিয়ে দিবে বলে দিয়েছে ওরা পোস্ট করে। তো এটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো ব্ল্যাক টি শার্টটা, এবং এটা নিতে হলে আমাদের কতটুকু ডায়মন্ড খরচা হবে, এবং এটা কোন ইভেন্টের মাধ্যমে আসবে আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। তো জানতে হলে কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে করে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার থেকে মিস না হয়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওতে লাইক না করে তাও কী করছো, আর একটা করে লাইক করে দেয়। তো তোমরা হয়তো বা অনেকেই খেয়াল করো নিয়ে যে আমাদের গেমের মধ্যে একটা বান্ডেল চলে এসেছে নিউ ফেডাটেলে। তো এটা তুমি এক নজরে তোমাদের ওইটা আমি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বান্ডিলটা, তো বান্ডিলটা কিন্তু খুব অসাধারণ হতে চলছে। এই বান্ডিলটা আমার কাছে খুব ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না। তো এটা যার যার চয়েস লাগে তারা নিতে পারো, এটার চুলগুলো তো খুব ভালো লাগে, আর অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছ খুব ভালো লাগে। সো এখন নেক্সট হলো আমাদের ব্ল্যাক টি শার্টের কথা। তো ব্ল্যাক টি শার্ট আমাদের গেমের মধ্যে আসবে, আমাদের ক্রিমিনাল বান্ডিল আসার কথা ছিল, কিন্তু এটা আসবে না এখান থেকে ক্রস। তো এখন আমাদের গেমের মধ্যে ব্ল্যাক টি শার্ট আসবে, সো সেটা আমাদের গেমের মধ্যে কবে আসবে এবং কোন ইভেন্টের মাধ্যমে আসবে এবং আসলে কতটুকু ডায়মন্ড খরচা হবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সো এখানে দেখতেই পারছো গ্রেনা ফ্রি ফায়ার বা অফিসিয়াল ভাই পোস্ট করে দিয়েছে যে 14 তারিখে যে বান্ডিলটা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি, যে রেয়ার বান্ডিলটা দেওয়ার কথা ছিল একটা সমস্যার কারণে। তো তারা বলে দিয়েছে যে আমাদের স্পেশাল যে ব্ল্যাক টি শার্টটা রেয়ার ব্ল্যাক টি শার্টটা আসে ওইটা আমাদেরকে দিয়ে দেবে। তো এটা আমাদের 14 থেকে 20 জুনের ভিতরে এই ইভেন্টটা দিবে, আগামী 15 তারিখ থেকে ওইটা ইভেন্টটা চলবে, 20 জুন পর্যন্ত ওইটার ইভেন্ট চলবে তারা বলে দিয়েছে। সো এখন তোমরা কনফার্ম হয়ে গেলে যে ব্ল্যাক টি শার্টটা আমাদের গেমের মধ্যে কনফার্ম আসছে, তো এটা কোন ইভেন্টের মাধ্যমে আসবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পাচ্ছ যে এখানে বলে দিয়েছে একটি ব্ল্যাক টি শার্ট টোকেন জিতে নিতে বাল্টিতে ড্রপ করো। তো এখানে বাল্টিতে ড্রপ করার মতো অনেকগুলো ইভেন্ট আমাদের গেমের মধ্যে আগেও এসেছে। সো এখানে বলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 ওইখানে তোমাদের বলবে এখানে টাচ করতে, ডায়মন্ড দিয়ে এখানে টাচ করলে তোমাদের এই যে নিচে দেখতে পাচ্ছ এই যে বাল্টির মতো আইকনগুলো আছে ওইখানে যদি পড়ে তোমাদের সব যে মাঝেরটা পড়লে তোমরা এখান থেকে ব্ল্যাক টি শার্টটা তোমরা পেয়ে যাবে। তো এভাবে তোমরা এখান থেকে স্পিন করে ওইটা নিতে হবে। তো এখন আমি তোমাদেরকে বলে দিই এটা নিতে হলে কতটুকু ডায়মন্ড খরচা হতে পারে। তো এটা নিতে হলে মিনিমাম 1000টা ডায়মন্ড খরচা হতে পারে, কেননা এরকম আগে অনেক ইভেন্ট এসেছে, সো এগুলো একটু বেশি রেয়ার এই টি শার্টটা যেহেতু, তাই এখান থেকে 1000টা ডায়মন্ড খরচা হতে পারে। অনেকগুলো ইভেন্ট এরকম এসেছিলো ওইখানেও 800 থেকে 1000টা ডায়মন্ড খরচা হয়েছিল, তাই এটা নির্ভর করে 1000 বা 800 ডায়মন্ডের উপরে আমরা পেয়ে যেতে পারি। সো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ইভেন্ট রিলেটেড ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা বাই বাই।